আল্লাহ বলছেন আমি কোরআনকে যদি পর্বতের উপরে নাজিল করতাম পর্বতটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু না, আমি কোরআনকে তোমার কাছে দিয়েছি বান্দা, হিমালয়ের চাইতেও তোমার কলপটা বড় দামি। দুনিয়ার যত শক্তি আছে সব শক্তির চাইতে আমার আল্লাহর কাছে সবচাইতে বড় পাওয়ারফুল স্পেস, পাওয়ারফুল লোকেশন হলো এই হৃদয়টা, ঠিক কি না? আমাদের যুগে এখন এই যে মোবাইলটা আমার কাছে দেখতেছেন, 37,000 টাকা দিয়ে কিনা, এর মধ্যে স্টোরেজ পাইছি 256 জিবি। এর আগে যে মোবাইলটা চালাইতাম ওইটা ছিল 64 জিবি, তার আগে যে মোবাইলটা চালাইতাম ওইটা ছিল 8 জিবি, তার আগে যে একটা বাটন মোবাইল চালাইতাম ওইটার মধ্যে আছে মাত্র 533 কেবি। এগুলো পোলাপান বোঝে, এই দিকে ওয়াজ করা খেলনা, এগুলো হলো জায়গা। 533 কেবি থেকে 256 জিবি মাত্র 3 গ্রেড, কারণ কেবির চাইতে বড় হলো এমবি, এমবির চাইতে বড় হলো জিবি। এইখানে আইসে ওই যে যেই মোবাইলটার দাম 900 টাকা, সেই মোবাইলটা 256 জিবি, 3 প্রজন্ম উপরে আইসা দাম হয়েছে 37,000। কত আমারটা তো কম দামে, আরও বহুত মানুষের বহু দামি মোবাইল আছে। এতটুকু একটা অবস্থা, কম্পিউটারের হার্ড ডিস্ক যদি 1 টেরা লাগান 5,000, 2 টেরা লাগাইলে 9,000, 4 টেরা লাগাইলে 16,000। এটা হলো জায়গা নিয়ে আমার ভাইয়ারা, জায়গা পরিধি আমার আল্লাহ কয় পাগলা রে। রসুল আমার বলে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রে পাগলা, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা সামান্য, কিন্তু এই গোস্তের টুকরাটার কাম অসামান্য। এত জায়গা, এত জায়গা, এত জায়গা, এত স্পেস, 256 জিবি জায়গা কেনার জন্য তোমাকে বাবা ব্যবহার করা লাগছে 37,000 টাকা। 256 জিবি বইরা গেলে তখন কয় আর পারতাম না, নো স্পেস, নো স্পেস। কিন্তু আমার আল্লাহ তোমার ভিতরে যে কলপটা দিয়েছে, আমার আল্লাহ তোমার ভিতরে যে গোস্তের টুকরাটা, যেই মেমোরি কার্ডটা বসাইয়া দিয়েছে, আমার আল্লাহ কয় পাগলা রে, পুরা মেমোরিটাই আনলিমিটেড, যত লোড দিবা ধরবে ধরবে ধরবে, কখনো না বলবে না, নো স্পেস বলবে না। রে যুবক ভাই, কখনো তোমারে ফিরাইয়া দিবে না, পারবো না, নিতে পারবো না, জায়গা নাই, আগের কিছু ডিলিট করো, ফরম্যাট করো, এমন কোনো ইনফরমেশন দিবা না। প্রতিদিন প্রতিদিন 5 রাস্তা দিয়া, 5টা কেবল দিয়া, তোমার দুনিয়ার যেই মোবাইল ফোন, এইখানে ইউএসবি কেবল ব্যবহার করা যায় মাত্র 1টা। ফুডা কয়ডা ফুডা বোঝো তো, আমাকে বরিশাল কথা, দুই একখান কওয়া লাগে, কওয়া লাগে না, নাহলে আবার জাত যাইবো না। ছিদ্র কয়টা লাইন হলো 1টা, যা দেওয়ার তুমি দেবা এখান থেকে। কম্পিউটারে ছিদ্র থাকে সামনে দিকে দেখবা 3টা, ওই যে ইয়ে বক্সটার মধ্যে 3টা ছিদ্র থাকে, এই 3টা দিয়ে 3টা ইউএসবি ঢুকান যায়। কিন্তু 3টা দিয়ে যদি 3টা ইউএসবি ঢুকাও, তোমার পাওয়ার কমে যাইবে, তোমার এটার রানিং স্পেস, রানিং ক্ষমতাটা কমে যাবে। কিন্তু আমার আল্লাহ কয় পাগলা রে, আমি তোমার জন্য লাইন দিয়েছি 5টা। কয়টা? এ বাবা, ওই কলব নামক স্পেসের মধ্যে, মেমোরি কার্ডের মধ্যে ঢুকাইবার জন্য আল্লাহ লাইন দিছে কয়টা? 1 নম্বর লাইন হলো তোমার চোখ, চোখ দিয়া দুনিয়ার যত যা কিছু দেখবা সাথে সাথে কলবের মধ্যে সেভ করে দেয় কেডা।
দুই নাম্বার রাস্তা তোমার জিব্বা, জিব্বা দিয়া নুনের মধ্যে সাড়া দিলে এটা কেমন লাগে, মধুর মধ্যে চাটা দিলে কেমন লাগে, সাথে সাথে সেই ভয়ে যায় কোন জায়গায়, পরের দিন দেইখা চেনো চিকন চিকন দানা একটু ভুলু ভুলু শেপ, এইটা হইলো নুন, ওইটা আর মুখে দেওয়া লাগে না, ওইটা মুখে দিলে কিন্তু সুবহানাল্লাহ আর চিকনের চাইতে একটু মোটা দানা, বুলু শেপ না একটু ম্যাজেস্টো ম্যাজেস্টো, একটু মিষ্টি কালার কালার, একটু শেপ থাকে কালারিং থাকে, এইটা চিনি জিব্বায় লাগানো লাগে না, অমৃত কথা কন নাই। এই যে তথ্যটা কোনটা নুন কোনটা চিনি এইটা বুঝাইয়া দিছে, ওই একবার ছোট্টবেলায় কিন্তু অবশ্যই অবশ্যই নুন মুখে দেয় নাই এমন কিন্তু কেউ নাই, সাইরাত পায় আফুর দিয়া যাইয়া নুন ধইরা ঠিক কিনা, এরপরে কিন্তু আর কোনোদিন কোনোদিন নুন চিনতে আপনার মুখে দিয়া টেস্ট করা লাগে নাই ঠিক কিনা বলো, কারণ এরপরে আপনার ভিতরে যে মেমোরি কার্ড আছে সে সবসময় আপনাকে জানাইয়া দেয় পাগলা রে এইটা নুন মুখে দিস না দিলেও মান সম্পন্ন পরিমাণ মতো দিস, এইটা চিনি দে দে যত দে কিন্তু বেশি দিস না, ডায়াবেটিসে মইরা খালি বারবার যাবি ডাইরেক্ট হয়ে যাইব, বাবা রে রাস্তা নাম্বার তিন দুই পাশে দুইটা খারাপ কান আছে, বহুত কিছু শোনা যায় বহুত কিছু শোনা যায় কানের ভিতরে দিয়া ঢোকে, হঠাৎ করে রাতের মধ্যে হাঁটতেছো কিচ্ছু চোখে দেখো না, কেউ কোনো কথা বলে না, কারো সঙ্গে তোমার কোনো কথা হয় না, পাশ থেকে এই নীরব রাতের মধ্যে হঠাৎ করে একটা ডাক দিয়ে উঠছে কু পোলাপল গেলি আসে কন্ত ডাকটা কিসের, হ্যাঁ কুকিলের বেড়া কুকিলের, সাতপুরা পোলাপান কুকিলও চেনে না, এটি চিনে না, এদেশে কুকিল নাই আছে, এটা বসন্তকালে দেখতে পারবা, কোন কালে অপেক্ষায় থাকো আসুক ফাল্গুন মাস, আর আইসে নিও ও আমার ভাগনা কয়ে দেখছো না এই দুইটা কিন্তু আমার এটা হলে বাইশটা ওইটা বাইক না আপনাদের এলাকায় থাকে ইমাম দুইটা দুই জায়গার ইমাম, এরা চলে আসছে দোয়া করবেন এদের জন্য, যদি এদের মসজিদ কেউ চিনে থাকেন দোয়া করবেন এদের জন্য মাশাআল্লাহ, আমরা কিন্তু আপনাদের সাথে জুড়ে মিলে আছি, মারহাবা বলেন, এটা চলছে বসন্তকাল কি চলছে আমার ভাইরা, কান দিয়া কোন কোন শব্দটা আমার দেখা লাগে না ধরা লাগে না যাচাই বাছাই করা লাগে না, আমি শুনলেই বুঝতে পারি ঠিক কিনা, আর রাস্তা নাম্বার পাঁচ কয়টা কইছি চারটে কইছি না পাঁচটা কইছি, হ্যাঁ তিনটে গেছে এটা গেছে ও এটা গেছে এটা গেছে, রাস্তা নাম্বার সাইড দুপুরবেলা বাড়ি যাইতেছেন এই যে সিপা দিয়ে আনছেন কতগুলো, আমার তো মনে হয় যে একশো গরমনায় ফাড়াইয়েছি, বাপ রে বাপ এইরকম রোড আমার দাদার বর্ষায় আমি দেখিনি, কোথা বরিশাল টু বলা ঠিক কইছেন চাচা এককাল ঠিক কইছেন, বরিশাল টু বলা যেখান থেকে গাড়িতে নামলাম সেখান থেকে এখানে আসলাম বরিশাল টু বলা, কি রোড রে বাবা, আমার বাগনায় দেখি দু ঘন্টা আগে লাইভ দিচ্ছে না তিনি ফেসবুকে রিল দিছে, আমি একটু ঢুকলাম গাড়িতে বসে দেখি কয়ে যে মাহফিলে জামু দেখা ঢুকলাম গেট পাইয়া আইয়া দি বিয়া বাড়ি ফোরছে, ওই যে এই বাগনা একটু আগে ফেসবুকে দিছে কয় মাহফিলে ঢুকমু লাইটিং দেখে ঢুকলাম এদিকে বিয়া বাড়ি ঢুকলাম, এই রাস্তাগুলো একটু বড় করবেন বিশেষ করে এই যে বড় যে রাস্তাটা যেটা দিয়ে আসলাম ওই যে মসজিদের পাশে একটা জায়গায় একটা মোচর, কিন্তু বাড়িওয়ালার বুদ্ধি দেখলাম যে মাশাআল্লাহ অনেক বড় বুদ্ধি, মানে এই বাড়িওয়ালা খাইতে পারবো জীবনে, কারণ ওনার কোনাটায় এমনভাবে ফিরাইছেন এইটা তির্বুজের কোনাও এত কোনা হয় না, রাস্তার পাশে যেমনি আমার গাড়ি ওই আইয়ার চাক্কা বাজছে আবার ব্যাগে গেছে আবার ঘুরছে, আসেনি এরকম একটা বাড়ি মসজিদের ওইখানে, আমি চিন্তা করি আল্লাহ এই লোকটা যদি জাপানি হইতো ইতিমধ্যে চন্দ্রের দেশে বড় বাড়ি কিনতে পারত, তাহলে বাংলাদেশে দেখতে পারতাছে না, এ কোনো রাস্তা
এভাবে করবেন না, এগুলো ঠিক না। কারণ আপনি বুঝবেন যে আপনি আপনার দুই হাত জায়গা আপনি নিয়ে নিচ্ছেন আপনার ভিতরে। আপনি কি বোঝেন বিপদাপদ কার কখন লাগা যায়? আপনি অন্য মানুষকে ঠিক একটা অ্যাম্বুলেন্স যদি ঢুকতে চায়, তাড়াহুড়া করে একজন রোগীকে নিয়ে কখনোই একটা অ্যাম্বুলেন্স বিশের উপরে এই রোড দিয়ে যাইতে পারবে না। ওই সাঁসার যাওয়ার আগেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারই ক্ষতি হয়ে যাবে বাবা, আপনার ক্ষতি হয়ে যাবে। রাস্তাটা তো প্রশস্ত করবেন, রাস্তা মানুষের উন্নত জীবন যাপনের জন্য যোগাযোগ ব্যবস্থা সর্বোৎকৃষ্ট ভূমিকা পালন করে। আজকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে এই জন্যই পৌঁছেছে, যেখানে আগে চিটাগাং যাইতে ঢাকার থেকে লাগতো একদিন, সেখানে একজন মানুষ সকালবেলা চিটাগাং ঢাকার থেকে রওনা দিলে দুপুরে যাইয়া খাইতে পারে, কাজকাম এক ঘন্টা অফিস কইরা তিনটা চারটায় গাড়িতে উঠলে আইসা দশটার মধ্যে ঢাকা পৌঁছতে পারে। এই জন্য ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব দিক থেকে আমার দেশটা উন্নত হয়েছে। আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়টা খেয়াল রেখে সারা বাংলাদেশের সব রাস্তাগুলোকে উন্নত করছে, প্রশস্ত করছে। সরকার সাহেব বড় রাস্তা বানাইতে আপনার জীবনযাপন সহজ করার জন্য, আর আপনি আইছেন যে কেমনে আড্ড দ বানাইয়া আপনার রাস্তাটাকে আপনি এরকম কোনা কাঞ্চা বাজাইবেন। এটা দিয়ে তো মিয়া আপনার ক্ষতি, আপনি করলে সরকারের কি দোষ? ঠিক কিনা বলেন? এগুলো করবেন না। সবাই সম্মিলিতভাবে আমার নিজের গ্রামকে সাজাবেন, সমাজকে তো আপনি সাজাবেন, সরকার কি সাজাইবে, মেম্বার চেয়ারম্যান কি সাজাইব মিয়া? আমরা বলছিলাম রাস্তা নাম্বার 4, আমার আল্লাহ আপনার জন্য একটা নাক দিয়েছেন চিপা দিয়ে আসতে, সেটার জন্য বলছিলাম। হঠাৎ কইরা ঘরের পাশ দিয়ে আসতেছেন, ভেতরে কে রান্না করে কি রান্না করে কিছুই আপনি দেখেন না, কিন্তু এমন একটা ঘ্রাণ পাইলেন আর জবানটা স্থির থাকতে পারে না। এমনেও তো ক্ষুধার্ত দুপুরবেলা, ও সাসিও দাওয়াত নমুনি, কারণ হ্যাঁ ঘ্রাণ পাইছে যে ভিতরে পোলাও আর বিরিয়ানি চলতেছে হুমা হুম। আমাদের বরিশালে রেস্তোরাঁ আছে হুমা হুম, আপনারা যাবেন আপনাদের দাওয়াত থাকলো, রূপাতলি বাস স্ট্যান্ড হুমা হুম রেস্তোরাঁ, কথা বুঝতে পারছেন? এখানে গেলেই খালি এরকম ঘ্রাণ পাবেন। তাহলে আপনি কিছু দেখলেন না, ধরলেন না, শুইলেন না, খাইলেন না, টেস্ট করলেন না, কিন্তু বুঝলেন যে কি রান্না করছে, খবরটা পাঠাইছে কেডা রাস্তা কোনডা। আমার ভাইরা, সর্বশেষ নাম্বার রাস্তা আমার আল্লাহ এত বিশাল করে দিয়েছেন, বিস্তীর্ণ করে দিয়েছেন, আপনার গোটা দেহের উপরে আল্লাহ রাস্তাটা বসাইয়া দিয়েছেন, যেটারে বলে ত্বক, অনুভূতি শক্তি। আপনার চামড়া, আপনার এই যে চামড়াটা আছে, বরফ ধরলে কয় ঠান্ডা, লোহা ধরলে কয় শক্ত, তুলা ধরলে কয় নরম, কাগজ ধরলে কয় পাতলা, এই যে রিপোর্টগুলো দিয়ে দেয়, আপনাকে ল্যাবে যাওয়া লাগে না, এই রিপোর্টগুলো শুধুমাত্র ত্বকে স্পর্শ করে ধরে আর বলে দেয় এই রাস্তাটা দিয়েছেন কে। আমার ওই আল্লাহ ডেকে বলে পাগলা রে, আনলিমিটেড একটা মেমোরি কার্ড তোমার জন্য আমি দিয়েছি, এই মেমোরি কার্ডের একটা কোণার মধ্যে আমি আল্লাহরে বলিস না যে কোরআন আমি এতক্ষণ বলতেছি, পাহাড়ে দিলে পাহাড় গইলা যাইতো, এই কোরআনডারে ওই সিনার মধ্যে ওই মেমোরির মধ্যে একটা কোণায় রাইখা দিস রে পাগলা, যদি রাখতে পারো এই কোরআন হলো তোর অ্যান্টিভাইরাস। কম্পিউটারে আমরা 1000 টাকা খরচ করে 1 বছর 365 দিনের জন্য অ্যান্টিভাইরাস ক্যাসপারাসকে কিনি, ইসিকিউর কিনি, আছে কি না কন রে বাবা রে, তোর যে বিরাট বড় একটা আনলিমিটেড মেমোরি কার্ড আমি আল্লাহ দিয়েছি, পাঁচ রাস্তা দিয়ে কত কিছুই না ঢোকে, কখনো গান ঢোকে, কখনো বাজনা ঢোকে, কখনো জিব্বা দিয়ে সুদ ঘুষ ঢোকে কিনা, এইটার মধ্যে মজা তো আরো বেশি মিয়া, কি কন আপনি, স্বাভাবিক মজা যা তার চাইতে সুদের মজা 3 গুণ বেশি, বেশি কিনা বলেন? বেশি না হইলে কি আমার দেশের পুলিশেরা রাস্তায় ট্রাক ধরে 10 টাকা ঘুষ নিত? মজা মেয়ে 10 টাকা তো ভিক্ষুকেও আনায় না, কিন্তু হ্যারা
নেয়, নেয় কি লাগে? মজা না পাইলে কি কেউ নেয়? মজা ফায়দে খা নেয়। কত কিছুই তোমার ভিতরে ঢুকছে বাবলা রে, হালালটা যেভাবে তোমাকে সবল করে হারামটা যেভাবে তোমাকে ক্ষতি করে দেয়। আমার আল্লাহ কয় পাগলা রে, আমার কোরআনটারে অ্যান্টিভাইরাস বানাইয়া মেমোরিতে আপলোড দিয়া রাখ, মেমোরিতে ইনস্টল কইরা রাখ, এই কোরআন তোরে কোনো দিন বিপথগামী করবে না। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি এই কোরআনটা তোমার ভিতরে থাকে রে বাবা, তাহলে আর জীবনে কোনো দিন পথ ভ্রষ্ট হবা না, পথ বইলা দূরে দেশে যাবা না। হেদায়েত তোমার সামনে, সোজা রাস্তা তোমার সামনে, সব সময় দেখি আল্লাহর কাছে বলো ইহদিনাস-সিরাতাল। আল্লাহ আমার সিরাতাল মুস্তাকিম দেন। এরা পাগলা, জানো নি সিরাতাল মুস্তাকিম কি? আমি তো জানি তোমাকে সাঁচার আশা লাগবে, আমাকে সাঁচার আশা লাগবে, কিন্তু সাঁচার যাওয়া এটা আমি দাওয়াত যেদিন নিছি সেই দিনই জানি। আমার আজকে কয় তারিখ জানি? 2 তারিখ। আজকের মাহফিলটা হলো আমার সাঁচারে, সাঁচারে আমি যাব। রাস্তা না চিনলে আমি যাইতে পারবো নি, রাস্তা চিনাইবার জন্য একজন পরিচিত লোকের দরকার। আমার আল্লাহ কয় পাগলা, ওই পরিচিত জিনিসটাই হলো কোরআন। দরকার আছে কিনা আরো জোরে বলো, দরকার আছে কিনা? আরে বাবা, কোরআনকে বুকে ইনস্টল করা লাগবে। যারা হাফেজ হয় তারা আমার আল্লাহর সেই নিয়ামত লাভ করে, মারহাবা বলেন। হাফেজদের ডিমান্ড এই জন্য আমার আল্লাহ এত বাড়াইছে, কিয়ামতের ময়দানে হাফেজদের মাথার উপরে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া উঠাইবে। একজন হাফেজের আমার আল্লাহ কমপক্ষে 10 জন, সর্বাধিক অসংখ্য জন জাহান্নামী হতে যাওয়া মানুষকে সাফায়াতের অধিকার দিবে। একজন হাফেজে কোরআন এই দুনিয়ার মধ্যে তার দেহটা নিয়ে যদি জীবন যাপন করতে পারে, হালাল পথে থাকতে পারে, কবরে শোয়াইলে বাবা একটা পশম মাটির সঙ্গে মিশবে না, পুরা লাশটা অক্ষত রাখবে, কারণ তার সিনার মধ্যে আছে কোরআন। এখন আমরা অনেকেই দুঃখ কইরা কইতে পারি, বাজলে কয়টা দেহি, 12টা বাজে গেছে, মাশাআল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হয়? শেষ করবো বুঝি তো, 12টা বাজে। আপনারা আমাকে 2 তারিখ দাওয়াত দিয়েছেন, 3 তারিখ দাওয়াত দেন নাই, 3 তারিখ দিলে আবার আলাদা ভিজিট দেওয়ান লাগবো। দেবেন নিও? ও তাছাই দেব, তা একটু কথা কমু কমু একটু। আচ্ছা থাই কেন বাবা? এ বাবা, আমার নবীর কাছে আবু জার গিফারি আসছেন, নবী আমার মসজিদে নববীর মধ্যে একা একা বসা, আবু জার নবীকে একা পাইয়া নবীর কাছে আইসা একটু বসবে, নবীর সঙ্গে একটু গল্প করবে, কারণ সাহাবায়ে কেরাম সব সময় পাগল থাকতো কোন সময় রহমাতুল্লিল আলামিনের কাছে যাইয়া বসা যায়, কারণ সাহাবীরা জীবিকার কারণে নবীজির দায়িত্ব পালনের কারণে এক একজন এক এক জায়গায় থাকতো, কিন্তু ওর হৃদয়টা সব সময় আমার নবীর সঙ্গে জুইরা থাকতো, নবীকে দেখার জন্য পাগল থাকতো আবু জার গিফারি। আমার নবীকে একা একা পাইয়া দৌড়াইয়া নবীর কাছে আসছে, নবীর কাছে বসছে, সালাম দিয়ে নবীর কাছে বসছে। আমার নবী বলে, আবু জার
নামাজ ফরসনি, কয় না নবী আমি ঢুইকা আপনারে দেখে আমার আর সহ্য হয় না, আপনার কদমে আইসা দাঁড়াইছি। আমার নবী কয় আবু জর রে আমি কি তোদের বলি নাই, মসজিদে ঢুকলে আগে দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ পুইরা তারপরে বসবে, যাও আবু জর আমি বইসা আছি আগে নামাজ পুইরা আস। এই মশলা কয়জন জানেন? মসজিদে ঢুকিয়া আগে নামাজ পড়ার জন্য বলেছেন আমার নবী, আর আমরা মুসল্লি মসজিদে ঢুকিয়া আগে খুশি দুলাবালি আসেনি ও হুজুর, কারণ কি পাইছে বালি, বালি মসজিদে, বালি মসজিদে ঢোকার পরে ওর চিন্তা থাকে এটা। মনে রাখবেন যত বড় সলিমুদ্দির পর কলিমুদ্দি হোক, জবাবত সভাপতিকে সভাপতির বাপের বাপ হোক না কেন, যদি কেউ এই হিংসাত্মক চরিত্র নিয়ে মসজিদে প্রবেশ করে আমার আল্লাহ আর গোটা জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস করে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দেবে, ঠিক কিনা? এভাবে তোমাকে মসজিদ পরিচালনার জন্য বলা হয় নাই। তোমার দৃষ্টিতে যদি কোনো কিছু অসুন্দর মনে হয়, দায়িত্বশীল যিনি আছে তাকে সুন্দর করে বিষয়টা দেখিয়ে দেওয়া, একদম মুসল্লিদের সামনে অথবা গিয়েই তুমি যেকে যাকে বলবা তোমার দায়িত্বশীল, তাকে তাকে তার অবস্থা দৃষ্টি না করে তার কেমন আছে, কোন জায়গায় আছে, সুখে আছে না দুঃখে আছে, অসুখ না বেসুখ, কী হয়েছে না হয়েছে, এটা না জানিয়ে তখন তুমি এরকম আচরণ করবা, এটা তুমি প্রতিহিংসা করলে এবং তোমার দাপট দেখাইলা, ক্ষমতা দেখাইলা। মনে রাখবা কয়েকদিন আগে শবে বরাত গেছে, আমার আল্লাহ বলছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে কিন্তু মুশরিক এবং মুসাহিনকে আল্লাহ ক্ষমা করে না। মুসাহিন হচ্ছে এই সভাপতি যেটা বিদ্বেষপূর্ণ আচরণ করে ইমামের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? কাজ হবে না পাগলা রে, কাজ হবে না, এত সহজ না। দিনটা হচ্ছে এহসানের উপরে প্রতিষ্ঠিত, রহমের উপরে প্রতিষ্ঠিত, জগৎটাই হচ্ছে রহমানের রহমের উপরে প্রতিষ্ঠিত। এ বাবা, এই দুনিয়া যদি আইন কানুন দিয়া দুনিয়াটা আল্লাহ চালাইতেন তাহলে এই দুনিয়া কবে আল্লাহ ধ্বংস করে দিতেন? কে আছে এরকম বাপের বেটা বুকে হাত দিয়া বলতে পারো যে আল্লাহ যে আইন দিয়া দুনিয়ায় পাঠাইছে সেই আইন আমি সব আদায় করি? একজনও পারবা না। তাহলে খাও নাকি কম খাও? এই যে বিয়া বাড়ি আছে, বিয়া কত মজা রে, খালি খাওয়া আর খাওয়া। কম খাইবা? রোস্ট তোমার লোকে বানাইছে একটা, খাও যাইয়া তিনটা, এক টেবিলে আষ্টজন বইয়া লোকের বারোটা বাজাইয়া দাও, কারণ এই টেবিলের জন্য হ্যার বাজেট ছিল আষ্টটা, খাইছো তিন তিরিক্ষে ওই তিন আড়ে চব্বিশটা, চব্বিশ জন মানুষের রেজিক মাইরা দিস, বেডার তো মাথায় হাত হাতে হেরি কেন আছে কিনা, এমন পাগল আছে কিনা? এই যে আকামটা করলি বিয়া বাড়ি যাইয়া, আবার গোস্ত আনে, এটা কেমন হাড্ডি দিক কেন বাড়ছেন, আবার নেয় আবার আনে, আচ্ছা আবার আন, যেই একটু রানের গোস্ত পরে একটা চাবান দিয়েই যেই দেখে যে ভেচাত করে ডেব্বে গেছে আস্তে ফালাই দেয়, বেটা বাফের টাকা দিয়ে কিনছে, খেতে মন চায় না রেখে দিবা ওখানে, নষ্ট কেন করবা? তুমি কি জানো না এই যে টেবিলের মধ্যে যে গোস্তের আস্তা আস্তা পিচগুলো কেন, এই এক একটা পিচের পিছনে এই লোকটার মাথার ঘাম পাতায় ফেলার টাকাগুলো রয়েছে আর তুমি সেগুলোকে নষ্ট করছো, অপচয়কারী। তোমাকে আমার আল্লাহ বলেছেন তুই কোনোদিন আমার বান্দা হতে পারো না, তুই শয়তান ইবলিসের ভাই। কষ্ট পাচ্ছেন? কথাগুলো কি ভুল বললাম? টেবিল কাঁচাইতে গেলে পাওয়া যায় কি না? আহা, এগুলো করবেন না খবরদার, এগুলো করবেন না। আমার ভাইরা বলছিলাম আমার আল্লাহ তোমারে কোরআন শিখার জন্য বলতেছে পাগলা, কোরআন যদি নিজের ভেতরে নিতে পারো তাইলে তোমার জীবনটা সুন্দর করে দিবেন কে? আবু জর গেফারি দুখুলুল মসজিদ নামাজ পইরা আবার এসে আমার নবীর পাশে বসছে, এবার আমার নবী শান্ত, বসো আবু জর বসো, কি বলবা বলো? আবু জর বলে নবী গো
আপনার নসিহত শুনতে চাই। এবার আবু জরকে আমার নবী বলে, আবু জর রে, দুনিয়ার মধ্যে চলতে যাইয়া সব সময় মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। শয়তান কয়টা? শয়তান কয়টা? দুইটা, একটা হইল মানুষ শয়তান আর একটা হইল জিন শয়তান। আবু জরের তো কপালে ভাঁজ, কয় নবী গো, এতদিন পর্যন্ত শয়তান শুনছি একটা, ওইটা হইল জিন শয়তান, ওইটা আমরার দুশ্মন, মানুষও কি আবার শয়তান হয়নি? আমার রসুল কয় আবু জর, হয় 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 রে, মানুষও শয়তান হয়, যার কলজার মধ্যে হিংসা আছে ওটা মানুষ না, ওটা শয়তান, ঠিক কি না? বাবারে হিংসা, হিংসার আগুন বড় তীব্র, যার কলজার মধ্যে হিংসা আছে সব আমলগুলো জ্বালাইয়া পোড়াইয়া ছাই কইরা দেয়, একজন হিংসুক মানুষ একটা সমাজের লন্ড বন্ড কইরা দেয়, ঠিক কিনা? কারণ দেখবেন হিংসুক চিনবেন কেমনে, হিংসুক কোনো মানুষের কল্যাণ কামিয়াবি কোনোদিন সহ্য করতে পারে না। হিংসুকের কাছে কইবেন মাতবর সব কি হইছে, ওই যে আমগো অটো চালায় না, মিশুক মিশুক, মিশুকের ড্রাইভার যে কলিমদ্দি, কলিমদ্দির এক মাইয়া আছে, মাইয়ের গত মাশাল্লাহ এইটে দিহি গোল্ডেন এ প্লাস পাইছে, হ ওইসব পাইছে জানি কেমনে, আর দেখো মেট্রিকে করবে, আরে ফে মেট্রিক পাস করছে ও মাস্টার, ও মাত বলো মাইয়া তো মাশাল্লাহ ভালো রেজাল্ট করছে, এই ইয়া সেন্টারের মধ্যে স্টান করছে, হ ওইছে, আর কি পড়াশোনা করে জানি না, বর্তমানে যে নকলের যে চাপ, নকল করে পাশ করছে, চোরসা চোর আছে না, নকল করার বুদ্ধি আছে, আর দেখবা যে ইন্টারে শেষ, ওই ইন্টারে দিয়ে ফেলাস পাইছে, আর চাকরি পাই লোক, চাকরি এত সহজ না, খবর হচ্ছে নি কী হয়েছে, কয় প্রাইমারির মাস্টার হয়েছে, চাকরি পাইয়ে গেছে, সরকারি চাকরি, সারা জীবন বইয়ে খাইতে পারবো, ওর বাফেও দেখছি যে এখন আর মিশুক টিশুক লইয়া বাইরে না বেচে দিছে, ওইছে বিয়া দিয়া লোক, এই বুড়া মাইয়া কেউ নিত না, বিয়া করত না, বিয়ে হইব না, গড়ে বইয়ে পচ্ছে মরব, আছে কি না? আছে আছে আছে, অন্যের ভালোটা মোটে সহ্য হয় না। আবু জর, এই হিংসুকদের সঙ্গে তর্ক বাড়াবি না, হিংসুকদের সামনে পড়বি না, হিংসুকদের সঙ্গে সম্পর্ক রাখবি না, হিংসুকদের পাশে বৈশা খানা খাবি না, হিংসুকদের সঙ্গে এক টেবিলে চায়ের দোকানে বইয়া চা খাবি না, যে কোনো মুহূর্তে তুই বিপদে বাইজ্জা যাইতে পারো, তর্ক বাইজ্জা যাইতে পারে, ঝামেলা হইয়া যাইতে পারে, শয়তান রে যেমন কইরা বয় পাও রে আবু জর, হিংসুক থেকেও সব সময় পালাইয়া পালাইয়া বেড়াবি, ও আমার সাচার বাসি, ও যুবকেরা হলুদ জামা পইরা তোরা এই মাহফিলটার আয়োজন করছো, বন্ধু বাছাই করার সময় গরিবের বুকেটাই না নিবি, শিক্ষিতরে বুকেটাই না নিবি, মূর্খরে বুকেটাই না নিবি, হিংসুকরে কোনোদিন বন্ধু বানাবি না, বন্ধু বানাইলে গোটা সমাজ ব্যবস্থাটাই জৈলা পইরা ছাই হইয়া যাবে। আমি শেষ করবো, আমার ভাইরা বিরক্ত হওয়ার দরকার নাই, আপনাদের আবেগ থাকতে থাকতেই শেষ করবো বাবারা। আমার রবি বলে, আবু জর বলে, নবী গো আমি আপনার কাছে কিছু জানতে চাই, কয় আবু জর বলো, ও নবী আমাকে একটু নামাজ সম্পর্কে বলেন, কি সম্পর্কে, নামাজ সম্পর্কে বলেন, নবী আমার বলতেছে, আবু জর রে, একজন মানুষের জন্য নামাজ তো কতই না উত্তম, কারণ নামাজে জান্নাত পাওয়া যায়, নামাজে আমার খোদার সঙ্গে মেরাজ হয়ে যায়। আবু জর, জীবনে কম হোক আর বেশি হোক, নামাজের সঙ্গে লাগিয়া থাকো, কেউ
কেউ ফরজ পড়বে আর কেউ নফল পড়বে, কিন্তু বাবা কখনো নামাজ পড়বেন না এমনটা হইও না। নফল পড়লে তো ভালো, নাইলে ফরজটা পড়ো, নামাজ পড়ো না বেনামাজি হইও না, কারণ নামাজ তোমার জন্য উত্তম, নামাজ তোমার জন্য কল্যাণকর। নবী গো আমার একটু রোজা সম্পর্কে বলেন, এই তো আর 10 দিন পরে নবী রোজা আসতেছে, আমি কি করব? আমার নবী বলে, আবু জার রোজা হলো তোমার জন্য আমার আল্লাহর কাছে এক্সট্রা একটা সেভিংস, এক্সট্রা একটা সঞ্চয়, আমার আল্লাহর কাছে তোমার জন্য অতিরিক্ত হিসাবে রোজাটা পরিগণিত হবে, এই রোজার মাধ্যমে তুমি তোমার বিপদ থেকে উদ্ধার পাইবা। নবী গো, নবী গো যাকাত সম্পর্কে বলেন, নবী আমার বলেন, আবু জর যাকাত হলো তোমার জন্য অল্পের বিনিময় অনেক, যাকাত দিবা অল্প বিনিময় পাইবা অনেক। আবু জর দুস্থ গরিব যেখানে পাইবা কিছু না কিছু দান করবা। আবু জর জানো নি সবচাইতে সাহসী কে? সাহসী হলো সেই বান্দা যার সামর্থ্য কম, মানি ব্যাগে পয়সা কম, কিন্তু দানের সময় টাকাটা দেয় বড়। মানি ব্যাগে টাকা আছে 700, দানে দিয়ে দেশে 500। যার সামর্থ্য কম, হাতে টাকা কম, হাতে ক্যাশ কম, কিন্তু দানের সময় যে বড় একটা অঙ্ক দিয়ে দেয়, এই লোকটা হলো সৎ সাহসী, এই লোকটা হলো বড় সাহসী। আমার কোরআন সম্পর্কে বলে, আমার নবী বলে, আবু জর কোরআন সম্পর্কে জানতে চাও? আবু জর রে কোরআন হলো তোমার জীবনের বাউন্ডারি, জীবনের প্রোটেকশন। যদি তোমার দেহটাকে তুমি একটা প্রোটেকশন দিয়ে রাখতে চাও, বেড়া দিয়ে রাখতে চাও, তোমার জীবনের জন্য কোরআন হলো বেড়া। কোরআন যদি তোমার সঙ্গে থাকে, আবু জর কোনো রোগ তোমাকে আক্রমণ করবে না, কোনো শত্রু তোমাকে আক্রমণ করবে না। কোরআন তোমার সঙ্গে থাকলে আবু জর কবরের আজাব তোমারে ছুঁইবে না। কোরআন দরকার আছে কি নাই? আরও জোরে বলেন। আমরা কিন্তু কোরআন নিয়ে কথা বলা শুরু করছি, ঘুরে ফুরে সব জায়গাতে আমাকে কিন্তু কোরআনে যাইতে হবে, ঠিক কি না? এ বাবা শেষ কথাটা বলে দিব, কোরআন বলছে কোরআন আপনার জন্য প্রোটেকশন, কোরআন আপনার জন্য, আপনার জন্য একটা আবরণ, সব ক্ষতি থেকে আমার আল্লাহ কোরআন দিয়ে আপনারে বাঁচাইবে, আমার আল্লাহ সব কোরআনের মধ্যে দিছে।